নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ডস করিমপুর আর আমি নিমাই দেবনাথ অনেক দিন পরে তোমাদের দু সালের এএনএম ও জিএনএম পরীক্ষার একশোটি প্রশ্নের একেবারে একশো পারসেন্ট সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করলাম তোমরা মিলিয়ে নাও দেখো প্রশ্নের নম্বর আমরা বলবো না কারণ এক এক সিরিজে এক এক রকম নম্বর আছে আমরা উত্তরগুলো বলবো এবং অপশানগুলো বলবো প্রথমে আছে যখন গবেষণাগারে ইনসুলিন প্রস্তুত করা হয় তখন সেই পদ্ধতিকে বলে এটির উত্তর হবে অপশান এ জেনেটিক ইঞ্জিনিয়ারিং পরের প্রশ্ন আমাদের শরীরে নিম্নলিখিত কোন যৌগটি ফ্যাটে দ্রাব্য উত্তর অপশান এ টেকোফেরাল সরি টোকোফেরাল পরের প্রশ্ন নিম্নলিখিত কোন নাইট্রোজেনযুক্ত খাটটি ডিএনএতে থাকে না উত্তর অপশান বি ইউরাসিল নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোন পরিপাককারী উৎসেচকটি আমলিক মাধ্যমে কাজ করতে পারে অপশান বি উত্তর হবে পেপসিন পরের প্রশ্ন নিম্নলিখিত কোন যোগটি যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না উত্তর অপশান ডি লেসিথিন পরের প্রশ্ন বর্তমানে ভারতবর্ষে কয়টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে উত্তর ডি ছয় ছয়টি পারমাণবিক কেন্দ্র আছে পরের প্রশ্ন সঠিক ক্রমটি নির্বাচন করো উত্তর অপশান বি উদ্দীপক গ্রাহক সেন্সরি নিউরন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মোটর নিউরন কারক সারা এক কথায় অপশান বি উত্তর হবে কোনটি কোষচক্রের কোনো চেক পয়েন্ট নয় উত্তর হবে অপশান ডি এস দেখো লাল দিয়ে মার্ক করা আছে লালকালি দিয়ে মিলিয়ে নেবে তোমরা নিম্নলিখিত কোনটি একটি খাদ্য শৃঙ্খল গঠন করে অপশান বি ঘাস ছাগল এবং মানুষ নিম্নলিখিত কোনটি স্ত্রী মানবদেহের জনতন্ত্রের অংশ নয় উত্তর হবে অপশান সি ভাস ডিফারেন্স বন্ধুরা আমরা অনেক দিন পরে ইউটিউবে ভিডিও আপলোড করছি এরপর আমরা পরপর কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব বিভিন্ন সমস্যাজনিত কারণে আমাদের অফলাইন এবং অনলাইন পড়ানো অনেক দিন প্রায় বন্ধই ছিল বলতে পারো তবে আমরা দু সালের এনএম জিএনএম ব্যাচকে পড়িয়েছি এবং বলতে পারো নাইনটি নাইন পারসেন্ট কোশ্চেন কিন্তু কমন এসেছে এবং খুব সহজ হয়েছে প্রশ্ন আমরা দু সালের এএনএম জিএনএম অনলাইন এবং অফলাইন ব্যাস পনেরোই আগস্ট শুরু করছি আগ্রহীরা অবশ্যই আমাদের কমেন্টে জানাবে তোমরা যদি অনলাইন বা অফলাইন পড়তে চাও এখানে কিন্তু আসন সংখ্যা সীমিত বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেওয়ান মোবাইল নম্বরে যোগাযোগ করবে শুধু আমি একা নই যতগুলো সাবজেক্ট আছে ততগুলো সাবজেক্ট টিচার দিয়ে তোমাদের নার্সিংয়ের কোচিং করানো হয় অনেকেই জানো যে আমরা একটা ডস করিমপুর বড় পরিধির অনেকগুলো এক্সামের জন্য কোচিং সেন্টার শুরু করেছি যাই হোক পরের প্রশ্ন নিম্নলিখিত গ্রুপগুলির মধ্যে কোনটি অ্যামাইনো অ্যাসিড থাকে না অপশান ডি সিএন নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোনটি থেকে থাইরক্সিন নিশ্চিত হয় অপশান ডি থাইরয়েড পরের প্রশ্ন দেখো গুলির মধ্যে কোনটির সাথে সোয়ান কোষ সম্পর্কিত তোমরা জানো সবাই উত্তর বি অ্যাকশন অ্যাকশনের সাথে সোয়ান কোষ সম্পর্কিত নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ অ্যাপেন্ডিক্স খুব সহজ প্রশ্ন অপশান সি অ্যাপেন্ডিক্স মানুষের নিষ্ক্রিয় অঙ্গ পায়রার দেহে বায়ুথলির সংখ্যা হল নটি পায়রার দেহে বায়ুথলির সংখ্যা অপশান ডি নটি নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া কোনটি এটা হবে রাইজোবিয়াম অপশান সি নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোনটি বায়োম্যাগনিফিকেশনের কারণ অপশান বি জলদূষণ নিম্নলিখিত কোন সূত্রের জন্য মেন্ডেল বিখ্যাত সবাই জানো তোমরা উত্তরাধিকার সূত্র যেগুলো লাল দিয়ে মার্ক করা আছে সেগুলো সঠিক উত্তর অপশান বি নেক্সট কোশ্চেন প্রাকৃতিক অক্সিন কোনটি অপশান সি আই এ এ নিম্নলিখিত মস্তিষ্কের কোন অংশটি শরীরের ভারসাম্য রক্ষা করে উত্তর হবে অপশান বি বেলাম ছত্রাকে কোষপাচীরের কোন পদার্থটি উপস্থিত থাকে অপশান বি কাইটিন দুটি জীবের মধ্যে সংক্রয়ণকে বলে অপশান সি হেটেরোসিস পরের প্রশ্ন নিউক্লিওসোমের কেন্দ্রে কোন প্রোটিন উপস্থিত থাকে অপশান এ হিস্টোন নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠী স্পার্মাটোফাইট নয় অপশান সি টেরিডোফাইটস পরের প্রশ্ন বি গ্রুপের রক্তে কোন অ্যাগ্লুটিনোজেন ও কোন অ্যাগ্লুটিনিন উপস্থিত থাকে এটির উত্তর হবে অপশান সি বি এবং এ পরের প্রশ্ন যে পানিরা ডিম পারে তাদেরকে বলে অন্ডজো অপশান সি অন্ডজ নিচের থেকে সঠিক জোড়াটি খুঁজে বের করো এখানে দেখো অপশান এ সবে সঠিক উত্তর অগ্নাশয় একটি মিশ্রগ্রন্থি অ্যান্সার হবে অপশান এ নেক্সট কোশ্চেন কোনো অরণ্যে যখন কোনো একটি বিশেষ দৃঢ়ভূতির সংখ্যা বৃদ্ধি পায় তখন খাদ্যের জন্য কোন প্রকার সংগ্রাম দেখা যায় নিজেদের মধ্যে সংগ্রাম অন্তপ্রজাতি সংগ্রাম অপশান এ পরের প্রশ্ন কোষচক্রের ইন্টারফেজের কোন উপদশায় ডিএনএর পরিমাণ টু সি থেকে ফোর সি হয় অপশান বি এস অ্যান্সার হবে এস পরের প্রশ্ন বেশি শারীরিক পরিশ্রমের পর আমাদের গায়ে ব্যথা হওয়ার কারণ হল অপশান বি আমাদের পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমে যাওয়া ল্যাকটিক অ্যাসিড জমে যায় বলে আমাদের ব্যথা হয় নেক্সট কোশ্চেন হু অনুযায়ী মানুষের বয়ঃসন্ধি দশার বয়স কত এইখানে এই প্রশ্নের একটি উত্তর হবে অপশান বি দশ থেকে ১৯ বছর পরের কোশ্চেন নিচের কোন জোড়াটি সঠিক দেখো অপশান সিও সঠিক হবে ডিও সঠিক হবে এক দৃষ্টি ঘোড়া ও দ্বিনেত্র দৃষ্টি মানুষ জন্ম দেখা যায় উত্তর সিও ও ডি দুটোই হবে হায়াড্রা ও প্ল্যানেরিয়া এদের পুনর্জন্ম দেখা যায় পরের প্রশ্ন নিম্নলিখিত কোনগুলি ভারতে আসা বহিরাগত প্রজাতি যা পরিবেশের ক্ষতি করে অবশ্যই তোমরা জানো যে অপশান বি পার্থেনিয়াম হেস্ট্রোফোরাস ও সি কচুরিপানা হ্যাঁ কমন সেন্সের প্রশ্ন না পড়লেও জানো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ক্যাডমিয়াম জাতীয় যৌগ থেকে মানুষ শরীরের অপশান এ ত্বকের ক্যান্সার হতে পারে অপশান বি ফুসফুসের ক্যান্সার হতে পারে তাহলে দুটো উত্তর হবে অপশান এ এবং বি পরের প্রশ্ন নিম্নলিখিত কোন স্থানগুলিতে বাঘ সংরক্ষণ প্রকল্প চালু আছে বি বান্ধবগড় সি কানাহা দু জায়গাতেই বাঘ সংরক্ষণ প্রকল্প চালু আছে বিপাকীয় গোলযোগগুলি যে সমস্ত অঙ্গের কাজের উপর নির্ভর করে তারা হল যকৃত অগ্নাশয় অপশান সি ও অপশান ডি দুটো উত্তর হবে পরের প্রশ্ন পরিণত অবস্থায় কোন স্থায়ী কলাগুলি জীবিত অপশান বি প্যারেনকাইমা অপশান সি ক্লোরেনকাইমা অপশান ডি কোলেনকাইমা এই তিন অবস্থায়ই কিন্তু স্থায়ী কলা জীবিত থাকে পরের প্রশ্ন অক্সিজেনেটেড ব্লাড যে অংশ দ্বারা হৃদপিণ্ডে প্রবেশ করে তা হল বা বামলিন্ডো অপশান সি উত্তরভাবে অপশান সি মলিন্ড। অ্যামিবার খাদ্য গ্রহণ ও জল গ্রহণ পদ্ধতিকে কি বলে অপশান এ গ্রাস করা ও শোষণ অপশান বি ফ্র্যাগোসাইটোসিস ও পিনোসাইটোসিস এ বি যদি হয় তাহলে অপশান সিও উত্তর হবে উভয়ে উভয়েই দুটিই ঠিক তিনটাই উত্তর হবে এ বি এবং সি পরের প্রশ্ন নিচের ভৌতবিজ্ঞানের প্রশ্ন দেখো নিচের প্রদত্ত কোনটি ওয়ান একে প্রকাশ করে এটা হচ্ছে অপশান ডি সি পার এস কুলম পার সেকেন্ড অপশান ডি হবে উত্তর পরের প্রশ্ন চার্ট স্পিরিটে ইটাইল অ্যালকোহলের সঙ্গে প্রধান যে উপাদানটি থাকে এটি ওপরেই দাগানো আছে দেখবে অপশান এ মিথাইল অ্যালকোহল অবশ্যই পরের প্রশ্ন একটি আনুভূমিক মেঝের ওপর একটি পঞ্চাশ কেজি ভরে ব্লক রাখা আছে ব্লকটির ওপর ক্রিয়াশীল প্রতিক্রিয়া এখানে পঞ্চাশ কেজি এম আছে পঞ্চাশ আর জি দশ তাহলে পঞ্চাশ ইন্টু দশ পাঁচশো নিউটন উত্তর হবে সি অপশান সি পাঁচশো নিউটন পরের প্রশ্ন এখানে দেখবে অপশান এ হবে উত্তর একেরটা সি দুয়ের এ তিনের ডি চারের বি পরে আমরা বিশ্লেষণ করে দেব দেখো পরের প্রশ্ন একটি বস্তুকণা ত্বরিত গতি লাভ করে মানে তরণ লাভ করে অপশান এ হবে উত্তর যখন একটি অপ্রতিমিত বল ওর ওপর ক্রিয়া করে পরের প্রশ্ন নিচের কোন আয়নাটির সরি কোন আয়নটির ইলেকট্রন বিন্না হিলিয়ামের মতো এটা হবে লিথিয়াম প্লাস প্লাস অপশান সি হবে উত্তর পরের প্রশ্ন শীতল ও লঘু নাইট্রিক অ্যাসিড কেবলমাত্র এই ধাতুর সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে ধাতুটি হলো অবশ্যই জিঙ্ক হ্যালোজেন মৌলগুলির বিজারণ ক্ষমতার ক্রমটি হলো এটি এ অপশান উত্তর হবে পরের প্রশ্ন তোমরা যে গ্র্যাফটি দেখছ এই গ্র্যাফটির উত্তর হবে বি ওহমীয় পরিবাহী ওহমীয় পরিবাহী পরের প্রশ্ন ভিনিগার হল অ্যাসিটিক অ্যাসিডে জলীয় দণ এতে উপস্থিত অম্লের শতকরা পরিমাণ কত পাঁচ থেকে আট পার্সেন্ট অপশান এ তড়িৎ বিশ্লেষণের সময় জারুণ ঘটে উত্তর অপশান বি অ্যানোডে তড়িৎ বিশ্লেষণের সময় জারুণ ঘটে অ্যানোডে ইভি একটি ইভি এককটি যে রাশির জন্য ব্যবহৃত হয় সেটি হলো অবশ্যই অপশান ডি হবে আয়নায়ন শক্তি পরের প্রশ্ন কোনো একটি বস্তুকে দশ সেমি ফোকাস দুর্ঘ বিশিষ্ট অবতল দর্পণ থেকে কুড়ি সেমি দূরত্বে রাখা আছে প্রতিবিম্বের সাইজ কত হবে অর্থাৎ টু এফ দূরত্বে রাখা আছে তাহলে অবশ্যই বস্তুর সাইজের সমান হবে প্রতিবিম্বের সাইজ বস্তুর সাইজের সমান হবে অপশান সি হবে উত্তর একজন স্বাস্থ্যসেবিকা কোনো রুগীর দেহে উষ্ণতা ফাইনাইট স্কেলে চার দশমিক পাঁচ ডিগ্রি বৃদ্ধি হতে দেখেন ওই উষ্ণতা বৃদ্ধি সেলসিয়াস স্কেলে হবে দুই দশমিক পাঁচ ডিগ্রি ডি উত্তর হবে অপশান ডি পরের প্রশ্ন পানীয় জলে পিএইচের অনুমোদনযোগ্য সীমা হল ছয় দশমিক পাঁচ থেকে আট দশমিক পাঁচ অপশান বি লিন্তা প্রাসীটির মাতৃ সংকেত অপশান এ উত্তর হবে অপশান এ সাতান্ন নম্বর প্রশ্ন দেখো এখানে উত্তর হবে বি অপশান বি দুশো চৌত্রিশ এবং নব্বই পরের প্রশ্ন শব্দ তরঙ্গ এক প্রকার অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ অপশান বি পরের প্রশ্ন একশো ওয়াট ক্ষমতা সম্পূর্ণ কোন বাল্ব এক মিনিট ধরে জ্বললে যে শক্তি ব্যয় হয় অবশ্যই সিক্স কেজি জুল অপশান সি সি হবে উত্তর কোনো গাড়ি পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সহ গতিশীল তার সঙ্গে অনুরূপ একটি গাড়ি জুড়ে দিলে তাদের ত্বরণ হবে এখানে দেখো ভর ডবল হয়ে গেল তার মানে ত্বরণ অর্ধেক হয়ে যাবে অপশান সি হবে উত্তর দুই দশমিক পাঁচ মিটার পার সেকেন্ড স্কয়ার ইংলিশের অপশানগুলো দেখে নাও উত্তরগুলো একষট্টিটা বি উত্তর হবে এক্সিলেন্ট বাষট্টি উত্তর হবে লেজি সি তেষট্টি বি উত্তর হবে সি টোল্ড মি টু রিচ দেয়ার বাই টুয়েলভ নুন দ্য ফলোয়িং ডে পরেরটি দেখো চৌষট্টি চৌষট্টি নম্বরের উত্তর হবে বি ইন টু পঁয়ষট্টি নম্বর পরের প্রশ্ন দেখো উত্তর হবে এ তোমরা কোশ্চেনের সাথে দেখে মিলিয়ে নেবে ছেষট্টির উত্তর হবে লাইট এলআই ইডি সাতষট্টি নম্বরের অপশান বি হ্যাড ডায়েট আটষট্টি নম্বরের উত্তর হবে দেখো এটি ডি উত্তর হবে এ ডি এম আই এ ডি উত্তর হবে এখানে একটু অস্পষ্ট উঠেছে দেখে নেবে ডি উত্তর হবে ঊনসত্তর নম্বর প্রশ্ন পরের প্রশ্ন উত্তর হবে চুজ সিএইস ডবলো এসি কোশ্চেন আলাদা থাকলেও উত্তরের যে অপশান আছে সেগুলো কিন্তু একই আছে পরের প্রশ্ন উত্তর হবে অপশান এ কোয়ারেল্টস কিউইউএরআর ইএলএস পরের প্রশ্ন উত্তর হবে সোডবলু সো অপশান সি পরের প্রশ্ন অপশান সি উত্তর হবে ওন নেক্সট কোয়েশ্চেন অপশান এ তিয়াত্তরের প্রশ্নের উত্তরের অপশান হবে স্টার্ট অপশান এ স্টার্ট নেক্সট চুজ দ্য নাউন অফ ন্যাশনাল উত্তর হবে এ ন্যাশান অপশান এ হবে উত্তর পঁচাত্তর খুব সহজ প্রশ্ন এসেছে ইংলিশও খুব সহজ এ পারসন হু ক্যান নট সি ইজ কল্ড এ সময় সবাই জানো উত্তর হবে ডি ব্লাইন্ড পরে আমরা অঙ্কে যাই দেখো এখানে বলছে ওয়ান এ প্লাস ওয়ান বাই এ সমান ওয়ান হলে একু প্লাস ওয়ান এটার মান শূন্য হবে অপশান এ হবে উত্তর পরের প্রশ্ন এই দীঘার সমীকরণটি বিষ যোগফল কত হবে এটা অবশ্যই পাঁচের দুই হবে অপশান ডি আমরা চেষ্টা করেছি একশো পার্সেন্ট সঠিক উত্তর দেওয়ার তোমরা মিলিয়ে দেখো এবং কমেন্টে অবশ্যই জানাবে কে কত নম্বর পাচ্ছ দেখো পরের প্রশ্ন লগ নাইন টোয়েন্টি সেভেন লগ টোয়েন্টি সেভেন নাইন এর মানও হবে অপশান এ শূন্য খুব দ্রুত হয়তো আমরা পাঠালাম না কিন্তু সম্পূর্ণ প্রশ্নের উত্তর একসাথে পাঠানো হলো এবং একেবারে সঠিক পাঠানোর চেষ্টা করা হয়েছে সেই জন্য হয়তো একটু দেরি হলো তোমরা অবশ্যই অ্যান্সার সঠিক মনে হলে শেয়ার করবে কমেন্ট করবে লাইক করবে আর অবশ্যই তোমরা জানাবে যে কোনো উত্তর যদি তোমাদের ভুল মনে হয় অবশ্যই জানাবে আমরা সেটাকে অবশ্যই ব্যাখ্যা বিশ্লেষণ করব। পরের প্রশ্ন একটি বৃত্তের ক্ষেত্রফল ছশো ষোলো সেম স্কোয়ার হলে বৃত্তটির ব্যাস আঠাশ সেন্টিমিটার অপশান বি হবে উত্তর একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সমান হলে চোংটির ব্যাসার্ধ হবে দুই ইউনিট অপশান এ যদি বার্ষিক দশ পার্সেন্ট হারে চক্রবৃদ্ধি সুদে কোনো আসলের দুই বছরের চক্রবৃদ্ধি সুদ একশো একুশ টাকা হয় তবে আসল হবে এটা খুব সহজ একশো টাকায় দশ টাকা দশ টাকায় কুড়ি টাকা আর দশ টাকার এক টাকা তার মানে আসল একশো টাকাই হবে অপশান ডি হবে উত্তর একশো টাকা পরের কোশ্চেনে বিরাশি নম্বর কোশ্চেনে এখানে বি অর্থাৎ দুই হবে উত্তর নেক্সট কোয়েশ্চেন কোনো ঘনকের সমগ্রতলের ক্ষেত্রপাল দুশো ষোলো সেমি স্কোয়ার হলে কর্ণের দৈর্ঘ্য সিক্স রুট থ্রি সেন্টিমিটার অপশান সি হবে উত্তর এখানে সাইন্থিতা কস্তিতার মান একের দুই হলে সাইনথিতা মাইনাস কস্তিতার মান কত হবে শূন্য হবে অপশান এ হবে উত্তর শূন্য পরের প্রশ্ন একজন লোক কিছু আপেল কিনল যদি পাঁচটি আপেলের কয় মূল্য ছ টাকা হয় এবং তিন টাকায় দুটি আপেল হিসাবে বিক্রি করেন তাহলে তারা লাভের শতকরা আহার এখানে একশো টাকার আপেল কিনলে একশো পঁচিশ টাকা বিক্রয় মূল্য হবে অর্থাৎ লাভ হবে পঁচিশ পার্সেন্ট অপশান সি হবে উত্তর জিআই ইংলিশ জি কে এবং লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স সবই খুব সহজ এসছে অঙ্কও সহজ এসছে টোটালি কাট অফ বা তোমাদের ভালো র্যাঙ্ক করতে হলে একটা ভালো নম্বরই পেতে হবে মনে হচ্ছে সে সম্বন্ধে আমরা অবশ্যই ভিডিও দেব বিশ্বের বৃহত্তম হদ হলো অপশান বি উত্তর কাম্পিয়ান সাগর সরি কাস্পিয়ান সাগর পরের প্রশ্ন ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটি লিখেছেন লিউ টলস্টয় অপশান সি উত্তর হবে অপশান সি ভারতের প্রথম প্রধানমন্ত্রী কী ছিলেন এর থেকে সহজ প্রশ্ন আর কী হয় অপশান সি পণ্ডিত জওহরলাল নেহেরু জাপানের রাজধানী জাপানের রাজধানী টোকিও জাপানের রাজধানী অপশান ডি হবে টোকিও বন্ধুরা আমার একটা খুব ছোট্ট নোট আছে হ্যাঁ তোমরা যদি পেতে চাও পিডিএফ আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এই ছোট্ট নোটের ভেতরেই কিন্তু সমস্ত জিকে এসেছে একটা জিকেও ওই নোটের বাইরে থেকে আসেনি তোমরা কমেন্টে জানাবে আমি পিডিএফ ফ্রিতেই দেব কোনো পয়সা লাগে না বিশ্বের দীর্ঘতম নদী হল নথ অপশান সি উত্তর পরের প্রশ্ন এখানে বলছে কোন গ্যাসটি আগুন নেভাতে ব্যবহৃত হয় অপশান বি কার্বন ডাইঅক্সাইড ভারতে কয়টি রাজ্য রয়েছে আঠাশটি রাজ্য রয়েছে বর্তমানে ভারতে আঠাশটি রাজ্য রয়েছে অপশান এ হবে উত্তর ভারতের জাতীয় পাখি অপশান বি ময়ূর ভারতের জাতীয় পাখি হলো ময়ূর এক সহস্রাব্দে কত বছর থাকে এক হাজার বছর এক সহস্রাব্দে এক হাজার বছর হয় অপশান হবে ডি পরের প্রশ্ন দেখো রাসায়নিক উপাদান জি হিসাবে মনোনীত করা হয় পারদকে অপশান ডি উত্তর হবে অপশান ডি এটা কি সহজ দেখো রিজনিংও কি সহজ দিয়েছে ইন্ডিয়ার রাজধানী দিল্লি বাংলাদেশের রাজধানী ঢাকা অপশান এ হবে উত্তর চুজ দ্য কারেক্ট অপশান এখানে দু স্কোয়ার এক তিন স্কোয়ার দুই চার স্কোয়ার তিন মানে যত স্কোয়ার তার আগের সংখ্যাটা তাহলে পাঁচ স্কোয়ার চার হবে পরপর আছে অপশান এ হবে উত্তর ফাইন্ড ওড ওয়ান আউট এখানে সবগুলোই দেখো যৌগিক সংখ্যা তেরো বাদে তাহলে ডি হবে উত্তর এখানে কী বলেছে এখানে কোশ্চেন স্থানে বসাতে হবে দেখো প্রথম দুটো যোগ করলেই তৃতীয় ঘরে পাওয়া যাচ্ছে পাঁচ আর দু সাত বারো আটে কুড়ি তাহলে এগারো তিনে অবশ্যই চোদ্দ হবে বি হবে উত্তর লাস্ট কোশ্চেন এখানেও কোশ্চেন্তীর্ণ স্থানে কী বসবে দেখো পাশাপাশি দুটো গুণ হচ্ছে ছয় সাতটা বিয়াল্লিশ সাত তিনে পঁয়তাল্লিশ চার পাঁচ আর কুড়ি আর ছয় ছাব্বিশ তাহলে তিন সাতটা একুশ আর আঠে উনতিরিশ অপশান সি হবে উত্তর সব মিলিয়ে প্রশ্ন খুব সহজ হয়েছে একটু যদি সাধারণ জ্ঞান থাকে অল্প কিছু একদম মাধ্যমিক লেভেলে পড়াশোনা করলেই কিন্তু তোমরা প্রায় নাইনটি পারসেন্টের উপরে উত্তর করতে পারবে সেখানে দুই একটা ভুল হতে পারে যাই হোক বন্ধুরা আমরা আবার ডস করিমপুর চ্যানেলটি শুরু করতে চাইছি তোমরা অবশ্যই লাইক কমেন্ট দিবে এবং যদি ডস করিমপুরকে ভালোবেসে থাকো আবার আমরা সেই আগের জায়গায় প্রত্যেক সপ্তাহে অন্তক্ষে একটা দুটো ভিডিও পেতে চাই হ্যাঁ পাশে থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার